নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমসি ব্লগ ল্যাব। তো আজকে একদম নতুন ধরনের ইউনিক কন্টেন্ট আজকে কিন্তু আসতে চলেছে। আজকে আমি এসে গেছি ক্যানিং স্ট্রিটের বেদপট্টিতে। বেদপট্টিতে আপনারা পাবেন যে নেটের আমরা যে ইউজ করি যে জানলায় জাল লাগানোর জন্য, এছাড়াও যাদের মুরগি আছে সেই মুরগি বা পাখি যারা পোষেন তারা যে জাল ইউজ করে থাকেন সেই জাল, এবং মশার জন্য যে অনেকে এখন জানলায় যে জালগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু এখানে হোলসেল দামে আপনারা পেয়ে যাবেন এবং অনেক কম দামে। তো আমি কিন্তু সমস্ত কিছু ডিটেলসে বলার আগে আমি এটাই বলবো যে ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন, নতুন একটা ভিডিও ইউনিক ভিডিও হতে চলেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর অনেক শেয়ার করে দেবেন। তো চলুন না কথা না, আমি ভিডিওটা শুরু করে নেওয়া যাক। আচ্ছা, আপনার নাম আর দোকানের নাম কি আছে দর্শকদের জন্য বলে দিন। সুভাষ চৌধুরী, আমার কোম্পানির নাম এজেন্ট ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, কিভাবে আসবে আপনার দোকানে? হাওড়া শেলদা থেকে অ্যাড্রেস বলে দিন। হাওড়া থেকে এলে, হাওড়া থেকে বাসে এলে দেবন্দ্র ফ্লাইওভারে নেবে বেদপট্টি, আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে যে কোনো বাসে এসে রাজাকাটার মোড়ে নেবে বেদপট্টি। আর যদি না চিনতে পারে আপনি ফোন করলে আমি নিয়ে চলে আসবো। ওকে ওকে। আচ্ছা, আর কিসের হোলসেল বিজনেস করছেন আপনি মূলত? মূলত নেটের, প্রত্যেকটা নেট আছে, লোহার নেটের জাল বিভিন্ন, বাপকে এখন তো প্লাস্টিকের নেটের জাল, বিভিন্ন রকম আইটেম আছে, বিভিন্ন কাজে লাগে, মুরগির পোলট্রির নেট থেকে শুরু করে কেউ যদি জানলায় লাগাতে চায় তাতেও লাগানো যাবে, ইন্ডাস্ট্রিয়াল নেট সব রকম ভাবে নেট পাওয়া যাবে। আর গোটারি ফার্ম করছে তার জন্য নেট লাগছে। আচ্ছা, দোকানের ওপেনিং টাইম বলুন, কখন দোকান খুলছে বন্ধ হচ্ছে? সকালবেলা মনে হয় 9:45 এরকম টাইমে দোকান খুলে থাকে, সন্ধ্যে 6টা অবধি দোকান। আচ্ছা, আর সানডে ক্লোজ থাকছে তো? সানডে ক্লোজ থাকে। আচ্ছা, এবার বলুন যারা আউট অফ স্টেট তারা কিভাবে আপনার থেকে জিনিস কিনবে, এবং অনলাইনে কি মানে বাউন্ডেশন আছে কিছু অ্যামাউন্টের? প্রসেসটা বলে দিন অনলাইনে। না, আমাদের অনলাইনে তো আজকেই দুটো কাজ হলো অনলাইনে, একটা যাবে লালগোলা যাবে আর একটা যাবে বেগুসরাই, ওই পার্টিরা ব্যাংকে পেমেন্ট করে দেয়, আমরা মাল পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা, পাকা দিলেই মাল যায়, তো কোনো অসুবিধা নেই, পাকা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ওনারা ট্রান্সফার করে দিলেন, কালকে সকালে মাল চলে যাবে। তো দেখেন কি কি জাল পাওয়া যাচ্ছে দর্শকদের জন্য একটু দেখিয়ে দিন, আর কীরকম কী দাম আছে, আর হোলসেলে কীভাবে কী কিনবে সেগুলো আপনি দেখিয়ে দিন। প্রথমে পাখির জাল, এখন লোকে যেহেতু পাখি, আচ্ছা এগুলো পাখিদের জাল, যারা পাখি পোষে তারা জানে মোটামুটি এলপি ল্যান্ডের মাল আছে। এলপি ল্যান্ডের মাল, এটা মূলত 3 রকম সাইজের পাওয়া যায়, একটা মোটা থেকে পাতলা, এটা 7.30 টাকা দাম আছে, এদিকেও অন্য কোম্পানির মাল আছে 6.5 টাকা দাম পাতলা, এছাড়া আছে 8.30 টাকা, আর তার চেয়ে মোটা মাল আছে 15 টাকা দাম আছে। মানে বাকিদের জাল নানা রকম দামের মধ্যে শুরু হচ্ছে, তাই তো? এছাড়া আছে আলো লাগে, হচ্ছে লোকে বাড়িতে মশার জন্য যে জাল লাগে এগুলো মসকিটো নেট, বা মিক্সেলফে কম দামে মিক্সেলফে লাগানোর জন্য এটা মিক্সেলফে নেট আছে। কিরম দাম আছে এগুলো? এগুলো 4.20 টাকা, 3 টাকা থেকে শুরু আছে। আচ্ছা, সবচেয়ে ভালো কোয়ালিটির মাল মোটামুটি 4.20 টাকা, এটা আছে যেমন 3 টাকা দাম আছে, এটা ওই একই মসকিটোর কাজেই লাগে। এইগুলো আছে, অনেকে বাড়ি চালনার কাজে লাগে, এখন ফ্ল্যাট কালচার এসে গেছে, প্রচুর প্রমোটিংয়ের কাজ হয় তাদের, যে স্ট্রাকচার বালি এটা সেই কাজে লাগে, তাছাড়াও ইনসুলেশনের কাজে লাগে, এখন ফল সিলিং, লোকের বাড়িতে একটা ফল সিলিং করার প্রবণতা এসে গেছে, ফল সিলিংয়ের ক্ষেত্রে এই মালটা কাজে লাগে। আচ্ছা, এটার দাম ওই 9 টাকা থেকে শুরু আছে, 15 টাকা 15.5 টাকা অবধি দাম আছে। এগুলো মূলত জানলায় লাগে, এই মালটা লাগে বিড়ি শাখার কাজে লাগে, মুর্শিদাবাদ আর ওই সাইডে প্রচুর পরিমাণে দাম আছে বিড়ি শাখার জালগুলো। বিড়ি শাখার দাম, জাল আমাদের কাছে যা শুরু আছে, ওখানে তো হেভি মাল লাগে, 22.5 টাকা থেকে শুরু আছে, 30 টাকা। আচ্ছা, বিভিন্ন দামের মধ্যে আছে। ওকে ওকে। এগুলো হচ্ছে এখন নতুন এসছে অ্যালুমিনিয়াম, অনেক অ্যালুমিনিয়াম মিক্সেলফের জাল শুরছে, এগুলো অ্যালুমিনিয়ামের জাল আছে, বিভিন্ন কোয়ালিটির ছোট হচ্ছে ঘন অ্যালুমিনিয়ামের জাল আছে। আচ্ছা, এটার দাম কিরকম আছে একটু বলবেন? অ্যালুমিনিয়ামের জাল শুরু হয়েছে 10.5 টাকা থেকে শুরু আছে, আপ টু অ্যালুমিনিয়ামটা 20 টাকা 22 টাকা অবধি আছে, বিভিন্ন সাইজের জাল আছে অ্যালুমিনিয়াম। এইগুলো মূলত ফেন্সিং এর কাজে লাগে, লোকে যারা বাউন্ডারিতে বাড়ি পাঁচিলের বদলে এগুলো ফেন্সিং করে, ফেন্সিং এর জাল আছে, কাটাদার টাইপের যেগুলো বলা যায় না, এগুলো ফেন্সিং নেট আছে, এগুলো পুরোটাই নেট টাইপের আছে, এই টাইপের নেট গুলোকে লাগানো হয়, মানে কোয়ালিটিটা বেশ ভালো করে থাকে, এগুলো নেট গুলোকে এইভাবে লাগানো হয়। এটা শুরু হয়েছে আমাদের কাছে 8 টাকা থেকে শুরু আছে, আপনি যেমন যেমন চাইবেন পাটি তাদের এর উপর নির্ভর করে। এই একটা নেট আছে, এটা পোলট্রি ফার্মের জন্য লাগে, এই নেট গুলো সাধারণত এই এগুলো পুরোটাই পোলট্রি ফার্মের জন্য লাগে, এগুলো হেভি লাইট, এগুলো পোলট্রি ফার্মের নেট সবচেয়ে কম দামি আছে, 5 টাকা থেকে শুরু আছে, আজকে 30 টাকা 32 টাকা অবধি। আর
এই মিটগুলো এখন লোকে বাড়ির জানলা টানলার জন্য লাগাচ্ছে, এগুলো প্রচুর পরিমাণে জানলায় লাগাচ্ছে। তারপর বলছি 4 টাকা 40 পয়সা থেকে শুরু আছে, আপনি 5 টাকা 20 পয়সা অবধি আছে। 6 ফুট 8 ফুট অবধি চওড়া পাওয়া যায়। আচ্ছা, পোলট্রি ফার্মের জন্য লাগে। এইগুলো হচ্ছে লোকে হেভি ইন্ডাস্ট্রিয়াল কাজে লাগায়। অনেকে মুরগি পোলট্রির জন্য যদি হেভি মাল কালো মাল থাকে, এখন জিআই হয়েছে গেছে, কেউ যদি কালো হেভি মাল থাকে সেক্ষেত্রে একটু দামটা কম হয় বলে এ মালগুলো পাওয়া যায়। এগুলো শুরু হচ্ছে এই 1 ইঞ্চি 1 ইঞ্চি করে 9 টাকা 50 পয়সা থেকে শুরু, আপ টু 20-25 টাকা অবধি দাম আছে। বেশি করে এটাও লোকে এখন জানলায় লাগাচ্ছে, অনেকে মুরগি পোলট্রিতে লাগাচ্ছে। এগুলো রেলের গার্ড চাটে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে অনেকেই এগুলো এখন ইউজ করছে, যাতে কন্ট্রে থাকে রেলের ওভারব্রিজের গার্ড রেল বা এর জন্য হেভি মালগুলো ইউজ হয়। এই হেভি মালগুলো আছে আমাদের কাছে। এছাড়া কাটা তার পাওয়া যাবে, মার্কেট ওয়্যার আছে, চেন্নাই পেন্সিল আছে, মানে নেটে সমস্ত রকম আইটেম পাওয়া যাবে, সমস্ত নেটের আইটেম পাওয়া যাবে। এইগুলো ওই মুরগি পোলট্রির জন্য আমরা তো বলছিলাম, এগুলো পোলট্রির জন্য লাগে। এইরকম ঘরের মাল পাওয়া যায়, অনেকে পাতলা পোলট্রি নেট করে তাদের জন্য এগুলো আছে। এবার স্টেনলেস স্টিলের জাল আছে, অনেকে স্টেনলেস স্টিলের জানলার জন্য মশলাগুলো দিয়ে হিসাবে ইউজ করে। এগুলো গভর্নমেন্ট সেক্টরেও লাগে, অনেকে প্রাইভেট বাড়ির ক্ষেত্রেও লাগাতে পারে। এইগুলো যে রেলের এতে বা হেভি গার্ডের জন্য এগুলো ইউজ করা হয়, কেউ যদি হেভি গার্ড ইউজ করতে চায় সেক্ষেত্রে এটা পাবে। এটা চেন্ডিং ফেন্সিং, এটা বেড়ার কাজে লাগে মূলত, অনেকে বাউন্ডারি ওয়ালে। এগুলো চেন্ডিং ফেন্সিং ওই 8 টাকা থেকে শুরু করে আপনি 30-32 টাকা অবধি দাম আছে, যে যেমন কোয়ালিটি নেবে। এটা হচ্ছে বার্বেড ওয়্যার, এটা টাটার মেড বার্বেড ওয়্যার আছে, টাটার নিজস্ব বার্বেড ওয়্যার মেড বার্বেড ওয়্যার আছে। এগুলো 122 টাকা কেজি আছে, 26 কেজির কয়েল হয়, ফিক্সড কয়েল। অনেকে যদি পোলট্রির জন্য এটা ইউজ করে, এগুলো 11.5-12 টাকা থেকে বিক্রি হয়। নানান ধরনের নেট পেয়ে যাবে, সব রকম নেট আছে। প্লাস্টিকের নেট পোলট্রির জন্য এখন ইউজ করছে, এদিকে আছে আমাদের কাছে আসবেন, রেট রিজনেবল আমরা রেটে কাজ করি, ডেলিভারি মোটামুটি সব ঠিকঠাক থাকে। আপনি আপনার ফোনে যদি আপনার আসতে অসুবিধা হয়, আপনি হোয়াটসঅ্যাপে ছবি দেখতে পারেন, মেটিরিয়াল পাক্কা পিজে পিজে মাল যায়, অত অসুবিধে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলে আমরা মেটিরিয়াল ডেলিভারি করে দিই। আর আসার ক্ষেত্রে বলে দিই যে আমরা যদি বড় বাজার পৌঁছে আমায় ফোন করলে যেখানে দাঁড়িয়ে থাকে আমি সেখান থেকেই দোকানগুলো চলে আসি, কেন খুঁজতে হয় না, যাতে কোনো অসুবিধা।